ভিতরে মোট 5টি মন্দির আছে, তাই জন্য এখানে 5টি মোট চূড়া দেখা যাচ্ছে। আর প্রতিটা চূড়ার ওপরের দিকে দেখো পদ্ম ফুল। সামনে বড় যে চূড়াটা দেখছো ওটা হচ্ছে মেন মন্দির। মেট্রোপলিটন দুর্গা বাড়ির সামনেই আমি চলে এসেছি। পিছনের দিকে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, তো মন্দিরের ভিতরে তো আমি যাবই। আর তার আগে বলে দিই ওয়েলকাম ব্যাক টু জানি উইথ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিও যদি তোমরা এখন পর্যন্ত শুরু থেকে দেখে থাকো তাহলে তো তোমরা জেনেই যাবে যে আজকে ডেস্টিনেশন হচ্ছে মেট্রোপলিটন দুর্গা বাড়ি। হবে আর আসবে তোমরা সে বলে দেবো এর পরের দিকে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই পাশে দুটো রাস্তা আছে, এই মাঝখানে হচ্ছে বাইপাস টাওয়ার, এইটাই কিন্তু আমাদের বাস স্টপ। আর এইদিকেও কিন্তু রাস্তা আছে, কিন্তু এইদিকে ওদিকে নয়, কেবলমাত্র আমরা বাইপাস টাওয়ার পাশে সোজা রাস্তাটা দিয়ে আমরা যাব। এই ডান দিকে সোজা রাস্তাটা দিয়ে মিনিট 2-3 মতো হাঁটলেই আমরা আজকের গন্তব্যস্থল। রাস্তার ওপরেই যেহেতু এই মন্দিরটা, এখানে গাড়ি চলাচল তো করছে। আর মন্দিরের সামনে দেখো প্রচুর গাছপালা রয়েছে টবেতে। আর এই হলো মন্দিরের উপরে ওঠার এন্ট্রান্স, এই একটা সিঁড়ি আছে, ওপাশের দিকেও একটা সিঁড়ি আছে, আর ওপাশেও গাছপালা রয়েছে। মন্দিরের পিছনের দিকে একটা মাঠ রয়েছে, তো সেই মাঠে এখানেই রয়েছি আমি। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে মন্দির বিকেলবেলা 5টার সময় খুলবে, এখন বাজে হচ্ছে 4:15 মতন বাজে, তো আমাকে এখন খানিকক্ষণ ওয়েট করতে হবে 45 মিনিটস মতো। তো সেই জন্য আমি এখানে এই মন্দিরের পাশে কিন্তু একটা সুন্দর ঝিল মতনও রয়েছে, এই যে তোমরা দেখছো এই ঝিলটা পাশেই হচ্ছে এই হলো মন্দিরটা, ঠিক আছে। আর আমি ওই পাশের দিক দিয়ে এসেছি, আর এখানে একটা সামনে বাচ্চাদের খেলার জন্য মাঠও আছে, আর এখানে বসার জায়গাও রয়েছে, তো চাইলে তোমরা বসতেও পারো। মেট্রোপলিটন দুর্গাবাড়ি আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, সেখান থেকে তোমরা বাস ধরে আসতে পারো, 45A আসে সেখান থেকে। এছাড়াও তোমরা বারাসাত বি গার্ডেনের বাস, বা তোমরা যদি করুণাময় নিউ টাউন দিক থেকে আসতে চাও AS3 AC54 এগুলো আসে। এছাড়াও যে গড়িয়া স্টেশনে যে সমস্ত বাসগুলো আছে সেই বাসগুলো এই বাইপাস ধাওয়ার সামনে দিয়ে আসে। বাইপাস ধাওয়া থেকে তোমরা কী করে আসবে সেটা আমি আগেই বলে দিয়েছি। আর মন্দির প্রতিদিন 5টার সময় খোলে, তো আমি ভেবেছিলাম 4টেই খোলে, তো 4টেই নয়, 5টার দিকে খোলে। প্রতিদিন 5টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত খোলা থাকে, আর সকালবেলার দিকে 7টা থেকে দুপুরবেলা 12:30 পর্যন্ত খোলা থাকে। তো আমি শুনেছি সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচুর মানুষজন আসে, প্রচুর মানুষজন ভিড় হয়। আর এছাড়া তো দুর্গা পুজোর সময় এই জায়গাতে তিল ধারণের জায়গা থাকে না, প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে এই মেট্রোপলিটন দুর্গা বাড়িতে আসে। রাত্রিবেলা লাইট জ্বলে তখন মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে থাকে, সেই দৃশ্যটাও তোমাদেরকে আমি দেখাবো। আর দিনের বেলা কেমন লাগে সেটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিই। এখানে মোট 5টা মন্দির আছে, কী কী মন্দির আছে সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখবো, তো আগে তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, এখানে দুর্গা মন্দিরটা কিন্তু দোতলায়, একতলাতে একটা বড় ফাঁকা হলঘর মতন রয়েছে, সেখানেতে বিভিন্ন সেবামূলক কাজকর্ম বিভিন্ন অনুষ্ঠান হয়ে। এইখানে দেখো সামনে এই জায়গাটা বানিয়েছে বেশ গাছের গাছপালার ঘেরার মধ্যে, এই যে কাঠ দুপাশে ওপাশে এই যে ফুলগুলো রয়েছে। এই রাস্তাটা ঠিক এরকম টাইপের আমাদের একটা ইকো পার্কে আমরা গেলে দেখতে পারি, ঠিক খানিকটা সেরকম দেখে আমার মনে হলো এই ভাইবসটা। ওপরের দিকটা কিন্তু পুরো গাছ। আর এইখানে দেখো বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম রয়েছে, বিকেলবেলার দিকে এলে গরমকালে বেশ ভালো লাগবে, বা শীতকালের দিকেও এলেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই পাশের দিকে অনেকে ইভিনিং ওয়াক করছে। এন্ট্রান্সটা দেখছো, এটা দিয়ে আমি ভিতরে এসেছি। আর নিচে এখানে যে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় সেটা এই জায়গাতে হয়। আর এই দিকে হচ্ছে সোজা মাঠ, যেটার কথা তোমাদেরকে বললাম। আর এইখানে তো দেখো পুরো জায়গাটা টপের মধ্যে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে। আর এই জায়গাটা মেনলি দেখে যা মনে হচ্ছে এটা পুরো পার্কিং, বাইরের লোকেদের রাখতে দেয় নাকি জানি না, তবে এখানকার লোকজন তো রেখে। মন্দিরটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে, এই যে দেখো প্রতিটা পদ্ম ফুল দেওয়া রয়েছে পরপর প্রতিটা মন্দিরের চূড়োর দিকে ওপরে। আর এই যে এইখানের ডিজাইন যেগুলো তোমরা দেখছো এগুলো
কিন্তু পুরোটাই পদ্ম ফুলের পাপড়ি। আর তারপরে যে মন্দিরটা আর কি, একতলা দোতলা ডিভিশন, সেখানেও কিন্তু পুরো পদ্ম ফুলের পাপড়ির মতন ডিজাইনটা করা। তো মন্দির ফাইনালি খুলে গেছে, তো মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি। তো এই গেটটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বন্ধ ছিল, এই গেটটাই হচ্ছে মূল প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর এই পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এই পাশ দিয়ে উপরে যাওয়া যায়। আর এটা হলো পুরো মন্দির পরিসর, আর এই পাশ দিয়েও সিঁড়ি আছে, তো এই দিক দিয়েও যাওয়া যায়। তো চলো আমরা বাঁ দিক দিয়ে উঠছি। আর এই দেখো সিঁড়ির ধারে ধারে কিন্তু পুরো বেল ফুলের গাছ রয়েছে পরপর সুন্দরভাবে, আমার বাড়িতেও যদিও রয়েছে। এখানে পুরো সিঁড়িটা এই প্রান্তেও যেমন রয়েছে, ঠিক ওই পাশের দিকেও পুরো বেল ফুলের গাছ রয়েছে। তো বাঁ দিক থেকে যদি আমরা শুরু করি মন্দিরটা দেখা, তাহলে সবার প্রথমে জগন্নাথ মন্দির পড়ে। তার পাশের রাধা কৃষ্ণের বিগ্রহ, নিচের দিকে রয়েছে গোপালের বিগ্রহ। জগন্নাথ মন্দিরের পিছনের দিকে রয়েছে একটি শিব মন্দির, এই হলো শিব মন্দির। এখানে একটি শিবের লিঙ্গ রয়েছে, আর সামনে নন্দী মহারাজ বিরাজ করছে। সকালবেলার দিকে পূজা অর্চনা হয়েছে, দেখো ফুল টুল রয়েছে। প্রতিটা মন্দিরের পিছনের দিকেই দেখবে এই একটা মূর্তি রয়েছে, এটা হচ্ছে নটরাজ মূর্তি, কাঠ দিয়ে তৈরি। আর এটা দেখো খুব সুন্দর কিন্তু দেখতে, এটাও কিন্তু প্রতিটা মন্দিরের পিছনের দিকেই রয়েছে। এরপরে রয়েছে কালী মন্দির, মা কালী বিগ্রহটা দেখো খুবই সুন্দর দেখতে। তার সামনে দিকে দেখো রয়েছে রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর বিগ্রহ, আর নিচের দিকে রয়েছে বিবেকানন্দের বিগ্রহ, আর তার সামনে রয়েছে একটি শিব। মূল মন্দিরের পিছনের দিকে দেখো সবচেয়ে বড় নটরাজ মূর্তিটা, এর আগে যে মূর্তিগুলো দেখিয়েছিলাম সেগুলো ছোট ছিল, কিন্তু এটা বেশ বড়। আমি মন্দিরের ঠিক পেছনের দিকে রয়েছি মূল মন্দিরে। তো এখান থেকে এরপরে আমরা আর একটি মন্দির দেখা বাকি রয়েছে, তারপরে আমরা মূল মন্দিরটা দেখব। ওপাশে আমরা জগন্নাথ মন্দিরটা দেখলাম, এরপরে রয়েছে মূল মন্দির, আর জগন্নাথ মন্দিরের পিছনের দিকে রয়েছে শিব মন্দির, আর এই হলো হনুমানজির মন্দির, আর এর পিছনের দিকে রয়েছে কালী মন্দির। সামনে দেখো হনুমানজির একটি সুন্দর চিত্র রয়েছে। এবারে চলো আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করি। যেমন সপরিবারে আসেন দুর্গা পুজোর সময়তে, এখানে মা দুর্গার বিগ্রহে দেখো গণেশ, লক্ষ্মী, মা দুর্গার অষ্টধাতুর মূর্তি রয়েছে, আর তারপরে রয়েছে সরস্বতী এবং কার্তিকের বিগ্রহ।
যে পাঁচটি মন্দির আছে এবং তার সাথে মূল যে মা দুর্গার মন্দির, তো সেই মন্দির তোমাদেরকে আমি দর্শন করালাম। তো পুরো মন্দিরটা কেমন লাগলো বলো। সন্ধেবেলা 7টার সময়তে এখানে সন্ধ্যারতি হবে, তো যদি আমি থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখাবে, অন্তত তোমাদেরকে সন্ধ্যাবেলা মন্দিরের লুকটা একবার অন্তত দেখানোর চেষ্টা করব। আপাতত আমি আছি, তো এখনও পর্যন্ত যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। মা দুর্গাকে দেখো, রজনীগন্ধার একটা বড় সুন্দর মালা পরানো হচ্ছে। ঠাকুরকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর সামনেই দেখো সন্ধ্যে, সন্ধ্যেবেলার যে আরতি হবে তারপর সন্ধ্যে হয়ে গেছে। সন্ধ্যেবেলা মন্দিরটা কেমন দেখতে লাগছে সেটা চলো তোমাদেরকে এবার দেখিয়ে। সন্ধ্যারতি মোটামুটি 7টা 7টা 15 থেকে 8টা পর্যন্ত হয় এবং তারপরে তোমরা চাইলে পুজো দিতে পারো। সকাল রাত্রি দুবেলায় কিন্তু পুজো নেওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর রথের সময় জগন্নাথ বলরাম সুভদ্রা রথে উঠে এখানে বড় করে কিন্তু রথযাত্রা পালন করা হয়। সামনেই তো রথযাত্রা, তোমরা রথযাত্রার সময় আসতে পারো এই মেট্রোপলিটন দুর্গা বাড়িতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।